আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার পুরান যে টিউবলাইট আছে এটার ভিতরে আপনি কীভাবে এলইডি লাগাবেন, তার জন্য আপনি সর্বপ্রথম আপনার বক্সটা এলইডির বক্সটা রিমুভ করুন। রিমুভ করে দেখুন এখানে যে শকটা আছে, আপনি স্টেটার বলি আমরা অনেকে, স্টেটারটা বাহির করুন এবং যে দেখুন এখানে ব্লাস্ট আছে, টিউব ব্লাস্টটা থেকেও পুরো তার বিচ্ছিন্ন করবেন। বিচ্ছিন্ন করে দেখুন এই যে এই সাইডে দেখুন এরকম একটা মাথা আছে, অপর সাইডে এরকম একটা মাথা আছে, এখানে দুইটা ক্যাবেল আছে, যে কোনো একটা ক্যাবেল এখানে কেটে দিবেন, এটা বাইর করুন, যে কোনো একটা তার এখান থেকে কেটে দেন, এটা দুইটা তার থাকে, একটা তার কেটে এখানে ট্যাপ দিয়ে দিবেন। এটা নিচে নিয়ে নিয়ে এসেছি, দেখুন অপর প্রান্তটাও এইভাবে আপনি খুলুন, খুলে যে কোনো এক প্রান্তের একটা তার কেটে এভাবে ট্যাপ লাগিয়ে দিন এবং ফির পুনরায় উপরে এগুলাকে লাগান, দুইটা দুই সাইডে লাগাবেন। যে লাগার পর একটাতে আপনি লাইন দিবেন আর একটাতে নিউট্রাল দিবেন। এটা শুধু এলইডি বাল্বের ক্ষেত্রে প্রযোজ্য, আমি আবারও বলি এটা শুধু এলইডি বাল্বের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে এখানে দুইটা ক্যাবেল থাকে, আপনি যে কোনো একটা ক্যাবেল কাটবেন, কাটার পরে আরেক বাকি যে ক্যাবেলটা থাকে এটা আপনি নিউট্রালের সঙ্গে বা ফেজের সঙ্গে যে কোনো এক সাইডে লাগালে হবে। এই যে অপর প্রান্তে যেটা আছে, আপনি এখান থেকে শক এবং এটার যে ব্লাস্টটা আছে এগুলো থেকে আপনি সব কানেকশন বিচ্ছিন্ন করে নেবেন। করার পরে যে সামনে এটা যেটা আছে এটাতে একটাতে আপনি ফেজ দিবেন আর একটাতে নিউট্রাল দিবেন, বাস। আর কোনো কোনো জায়গায় আর কোনো কিছু ব্যবহার করবেন না। তারপরে আপনার যে কভারটা আছে ওই কভারটা আপনি যথাস্থানে ব্যবহার করুন। বক্সটা ভালোভাবে ফিটিং করুন, আর একটা কথা বলে রাখি, আপনি এলইডি বাল্বের দুই প্রান্তে যদি আপনি এগুলো না থাকে, দুই প্রান্তে দুইটা তার দিলে হবে, এক সাইডে নিউট্রাল এক সাইডে ফেজ দিলে এটা এভাবেই চলবে, অটোমেটিক চলবে। তো এলইডি বাল্ব দেখুন আমার বক্সটা ফিটিং হয়ে গেছে। তো এলইডি বাল্বের সময় সবসময় দেখবেন এলইডি বাল্বের যে মাথাটা থাকে এটা প্লাস্টিকের থাকে, ওকে। এটার আপনি এই সাইডে আপনি লাইন দিবেন এবং এটার যে নিচের যে আরেকটা সাইড আছে ওইটাতে ফেজ দিবেন, ফেজ দিলেই এটা বাল্ব অটোমেটিক চলবে। তো আমরা উপরে লাগাবো, আর অন্য টিউবলাইটে আপনারা এইভাবে করতে যাবেন না, এটা শুধু এলইডি বাল্বের ক্ষেত্রে। এলইডি বাল্ব আপনি 110 এবং 220 যে কোনো ভোল্টেজে এটা ব্যবহার করতে পারবেন। লাগানো হয়ে গেছে।